পুলিশের চাকরি পেতে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে ভিড়। প্রার্থীদের সারি সারি দাঁড় করিয়ে বাছাই প্রক্রিয়া। আবেদনকারী ১৮ থেকে ২০ বছর বয়সী ১০২২ জন পুরুষ ও ৮২ নারী। ৩ দিন ব্যাপী মাঠ পরীক্ষা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। এই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ ছেলে ও ২৬ মেয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। অনেক ধরনের পরিবর্তন এসেছে। ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮৭ জনেরই ১৫ নম্বরের মৌখিক পরীক্ষা। যোগ্যদের বের করে আনতে শারীরিক সক্ষমতা ছাড়াও মেধা ও মনস্তাত্ত্বিক যোগ্যতায় শীর্ষস্থানীয়দের চূড়ান্ত করা হয়। রোববার ফলাফল পেয়ে এদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। সরকারি এই চাকরি যেন সোনার হরিণ পেয়েছেন। মধ্যবিত্ত ফ্যামিলি একটা মেয়ে, আমি মাত্র ১২০ টাকা চাকরিটা পাইছি, আমি খুব খুশি। প্রথমবার অ্যাপ্লাই করার পরে যে আমার চাকরি হয়ে যাবো টাকা ছাড়া আমি কখনো কল্পনাও করিনি। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি কখনই কল্পনা করতে পারিনি যে ১২০ টাকা দিয়েও পুলিশের চাকরি পাওয়া যায়। এটার জন্য জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমার স্বপ্ন এখন সত্যি হয়ে গেছে, আমি এতে অনেক খুশি। মনোনীতদের মধ্যে যোগ্য কিন্তু অসহায় দরিদ্র পরিবারের সদস্যরাও রয়েছেন। পুলিশ সুপার বলছেন ৮০ বছরের পুরনো প্রক্রিয়ার পরিবর্তে নতুন বিধিতে যোগ্য স্মার্ট পুলিশ বাছাই হয়েছে। আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটুকু উন্নত রাষ্ট্র, যেটি যুক্তরাজ্যের এনআইপিডি, ইউকে পুলিশ, আমার সিঙ্গাপুর পুলিশ, জাপান পুলিশ, কোরিয়া পুলিশ, সকল নিয়োগ প্রসেসগুলোকে একসাথে করে বেস্ট ওয়ানকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। ঘুষ, তদবির ও হয়রানি বিড়ম্বনা ছাড়া মনোনীতদের চাকরির জন্য খরচ হয়েছে মাত্র ১২০ টাকা করে। ১১০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫টি ধাপ অতিক্রম করে এই ৫৫ জন চূড়ান্তভাবে পুলিশ কনস্টেবল হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন। মুন্সিগঞ্জের পুলিশ লাইন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।